হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আজকের ব্র্যান্ড নিউ ভিডিওটিতে। তো গাইস, আমরা অনেক দিন পর কিন্তু আজকে ভিডিওটি করছি, প্রায় 20 দিন পর আজকে ভিডিওটি করা। তো একটি সমস্যার কারণে হচ্ছে আমি এতদিন একটু অফ রেখেছিলাম, বাট আবার কিন্তু এখন থেকে কন্টিনিউ করব। তো আশা করি আপনারা এখন থেকে আমাকে সাপোর্ট করবেন, যাতে এতদিনে যা ডাউন হয়ে গিয়েছে আবার যাতে উঠিয়ে নিতে পারি। তো আজকে মূলত আমরা একটি মোবাইল রিভিউ করব, তো সেটি হচ্ছে Realme 9 Pro। তো এই ফোনটি কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হবে, তো এই প্রাইস কেমন থাকবে এবং কবে লঞ্চ হবে এবং আপনাদের জন্য ফোনটি কেমন হবে, তো সেই নিয়ে আমরা আজকে ভিডিওটি করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে টেক ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো Realme 9 সিরিজের কিন্তু টোটাল তিনটি ফোন লঞ্চ হয়েছে, একটি হচ্ছে 9, 9 Pro এবং 9i। তো এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের ফোনটা, অর্থাৎ Realme 9 Pro। তো ফোনটি কিন্তু অসাধারণ লুকস এবং ডিজাইনের সাথে কিন্তু এনেছে। ফোনটিতে বিল্ড কোয়ালিটি হিসেবে থাকছে, ফোনটির পিছনে একটি প্লাস্টিক বডি পেয়ে যাবো, এছাড়া ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের, বাট এতে খুব সুন্দর একটি গ্লেসি ফিনিশিং দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি দেখতে খুবই অ্যাগ্রেসিভ এবং কালারফুল দেখায়। এছাড়া ফোনটির সামনে কিন্তু আমরা একটি ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাব, যাতে কিনা কাট আউটের মাধ্যমে একটি সেলফি ক্যামেরা বসানো রয়েছে। এছাড়া ফোনটি কিন্তু ইনহ্যান্ড ফিলটাও অনেকটা বেটার, ফোনটি হাতে নিয়ে কোনো রকমের সমস্যায় পড়তে হবে না, মোটামুটি ভালো একটি ইনহ্যান্ড ফিল পাওয়া যাবে ফোনটি ইউজ করে। এছাড়া ফোনটিতে কিন্তু পোর্টস অ্যান্ড বাটনসগুলো সবগুলো ঠিকঠাক মতোই রয়েছে, অর্থাৎ 3.5 mm জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার, মাইক্রোফোন সবগুলোই ঠিকঠাক রয়েছে। এছাড়া ফোনটিতে কিন্তু একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ইউজ করা হয়েছে, যেখানে কিনা 9 Pro Plus-এ ইন ডিসপ্লে ইউজ করা হয়েছে। অপরদিকে ফোনটিতে কিন্তু একটি 6.6 ইঞ্চিসের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে যা কিনা ফুল HD+-এর, এবং ফোনটিতে কিন্তু 399 PPI ডেন্সিটির একটি রেজলিউশন দেওয়া হয়েছে, অর্থাৎ পিক্সেল ডেন্সিটি 399 PPI। এছাড়া ফোনটিতে কিন্তু 120Hz রিফ্রেশ রেটও প্রোভাইড করা হয়েছে। তো ফোনটির ডিসপ্লেটি কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ হবে, অর্থাৎ অনেক কালারফুল হবে, কোনো রকমের কালার কমতে আপনারা ডিসপ্লে থেকে দেখতে পারবেন না। এছাড়া ফোনটিতে 1000 nits পিক ব্রাইটনেসের সাপোর্টও রয়েছে, যার ফলে রোদের আলোতেও কিন্তু আপনারা ডিসপ্লেটি মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন এবং দেখতেও পারবেন, কোনো রকমের কালার বা শার্পনেসের কমতি হবে না। এছাড়া এর ডিসপ্লেতে মাল্টিটাচ অপশন আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল আপনারা ফোনটি ডিসপ্লে থেকে খুব স্মুথ একটি ফিল পাবেন ডিসপ্লেটি ইউজ করে। তো ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে কিন্তু একটি নিউ প্রসেসর বা অর্থাৎ নিউ চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা কোয়ালকম Snapdragon 695-এর একটি চিপসেট, যেটি 5G এবং 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকর চিপসেটও বলা যেতে পারে। ফোনটিতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 619, এবং ফোনটিতে Android 12 এবং Realme UI 3.0 সাপোর্ট পেয়ে যাবেন আপনারা। তো Realme UI 3.0 কিন্তু রিসেন্টলি কয়েক মাস আগে লঞ্চ হয়েছে, তো এটি কিন্তু খুব আপডেটেড একটি UI বলা যেতে পারে, তো এটি আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। তো তার পাশাপাশি যেহেতু নতুন একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 695 এবং 5G চিপসেট, তো এই চিপসেটটি রিসেন্টলি অনেক পাওয়ারফুল একটা চিপসেট বলা হচ্ছে, কেননা এটি 695 6 সিরিজের হলেও এর পারফরমেন্স কিন্তু 7 বা 8 সিরিজের প্রসেসরগুলো পারফরমেন্সের সাথে টক্কর নিতে পারে, অর্থাৎ 8 সিরিজের যেসব চিপসেটগুলো রয়েছে তার মতো সামঞ্জস্যপূর্ণই এই 695 চিপসেটটিও, অর্থাৎ যথেষ্ট পাওয়ারফুল, খুব ভালো ভালো হেভি গেমস আপনারা খেলতে পারবেন, হাই গ্রাফিক্সে হাই সেটিংসে খেলতে পারবেন, এছাড়া স্মুথনেসের কোনো অভাব কমতি পাবেন না এবং খুব স্মুথ একটা ফিল পাবেন গেম খেলে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু এরা কোনো কমতি রাখেনি, খুব যথেষ্ট ভালো একটি প্রসেসর বা চিপসেট ইউজ করেছে, যার মাধ্যমে আপনারা খুব ভালো হেভি গেমসও খেলতে পারবেন এবং অন্যান্য যাবতীয় কাজ তো আপনারা করতেই পাচ্ছেন। তো এই প্রসেসরটিকে সাপোর্ট করার জন্য কিন্তু ফোনটিতে একটি 5000mAh-এর বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 33W-এর একটি ফাস্ট চার্জিংও প্রোভাইড করা হয়েছে। তো এই ব্যাটারির মাধ্যমে কিন্তু খুব ভালো হেভি ইউজ করতে পারবেন আপনারা ফোনটি, এবং একদিনের মতো ব্যাকআপ খুব সহজে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে, অর্থাৎ হাই গ্রাফিক্সে গেম খেলে বা অন্যান্য যাবতীয় কাজ করার পরও আপনারা একদিনের ব্যাকআপ পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু এর ক্যামেরাটিও অনেক ভালো পারফরমেন্স কিন্তু প্রোভাইড করছে। ফোনটিতে আমরা মেইন ক্যামেরায় কিন্তু একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাই, যেটি কিনা খুব গ্লোসি ফিনিশিংয়ের সাথে কভার করা হয়েছে। ফোনটিতে কিন্তু একটি 64MP মেইন ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড এবং 2MP একটি ডেপথ সেন্সর প্রোভাইড করা হয়েছে। তো 64MP মাধ্যমে কিন্তু খুব ভালো ফটোশ্যুট আপনারা করতে পারবেন, তাছাড়া ক্যামেরার কোয়ালিটি এবং কালার প্রোডাকশন এছাড়া শার্পনেসের কোনো রকমের কমতি আপনারা দেখতে পাবেন না। ওভারঅল খুব ভালো একটি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা 4K 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অটোফোকাস সিস্টেমটিও প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আশা করি।
অপরদিকে সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যাতে কিনা 1080p-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো এর ক্যামেরা কোয়ালিটিটাও খুব বেটার, অর্থাৎ খুব ভালো একটি ওভারঅল ক্যামেরা পারফরমেন্স দেওয়া হয়েছে। যদিও এটি 9 Pro Plus-এর থেকে অতটাও ভালো না, বাট মোটামুটি ভালো একটি ক্যামেরাই বলা যেতে পারে। তো এবার যদি ফোনটির কথা বলি যে বেস ভেরিয়েন্টটি নিয়ে, অর্থাৎ কয়টি ভেরিয়েন্টে ফোনটি এসেছে। ফোনটির বেস ভেরিয়েন্টটি মূলত হচ্ছে 6 GB RAM এবং 128 GB ROM, যার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এবং র্যাম টাইপ হচ্ছে LDDR4X। তো একটি কথা বলে রাখি যে ফোনটিতে কিন্তু আপনারা মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাবেন, অর্থাৎ এক্সটার্নাল একটি এসডি কার্ড আপনারা ফোনটিতে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা বেস ভেরিয়েন্টটি কিনলে কোনো রকমের সমস্যা পড়তে হবে না, যেহেতু আপনারা একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো ফোনটি কিন্তু ওভারঅল খুব ভালো একটি ফোন, অর্থাৎ এর ডিসপ্লের দিক থেকে আপনারা খুব অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ভালো কালারফুল একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি নতুন একটি চিপসেট, যা কিনা অনেকটাই পাওয়ারফুল একটি চিপসেট, তার মাধ্যমে কিন্তু আপনারা হেভি গেমসও খেলতে পারবেন। এছাড়া খুব ভালো একটি কম্বিনেশন বলা যেতে পারে ডিসপ্লের সাথে চিপসেটের। তার পাশাপাশি হেভি একটি ব্যাটারিও রয়েছে, যার মাধ্যমে আপনারা লং টাইম ধরে এই ফোনটি ইউজ করতে পারবেন। এছাড়া কুইক চার্জার তো রয়েছেই। পাশাপাশি ফোনটিতে ক্যামেরাও কিন্তু অনেক বেটার একটি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা কোনো রকমের শার্পনেস বা কালারের ঘাটতি দেখা যাবে না। তো মোটামুটি কিন্তু খুব ভালো একটি ওভারঅল কম্বিনেশন সহ ফোন বলা যেতে পারে একে। তো এবার যদি কথা বলি ফোনটির লঞ্চ ডেট নিয়ে, তো ফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে 16 ফেব্রুয়ারি এবং ফোনটির এক্সপেক্টেড প্রাইস যা রাখা হয়েছে, এক্সপেক্টেড না, অর্থাৎ যেই প্রাইসে লঞ্চ হবে ইন্ডিয়াতে, সেটি হচ্ছে 18,000-19,000 রুপির মধ্যে কিন্তু ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে 16 ফেব্রুয়ারি। এবং ফোনটি খুব সম্ভবত মার্চের শুরুর দিকে চলে আসতে পারে বাংলাদেশে, এবং যদি চলে আসে ফোনটির প্রাইস মোটামুটি 23,000-25,000 টাকার মধ্যেই হবে। এর থেকে কম বেশি হতে পারে, বাট 23,000-25,000 টাকার মধ্যে হওয়াটাই স্বাভাবিক। তো ওভারঅল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার ফোনটির প্রতি যে রেটিংটা দিতে চান সেটি অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন। তো বোঝা যাবে যে আপনার ফোনটি কতটুকু পছন্দ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি এখনও যুক্ত না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এখনই। তো দেখা হবে এরকমই পরবর্তী কোনো এক রিভিউ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।